আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিয়েবাড়ির ঝরঝরে প্লেন পোলাও রেসিপিটি দেখার জন্য। নতুন রাঁধুনি যারা আছেন, পোলাও রান্নার কথা বললেই যে ভয়টা পান পোলাও গলে যাবে কিনা, আবার পোলাও ঝরঝরে হয় না এমন অভিযোগও অনেকেই করে থাকে। আশা করছি আমার আজকে রেসিপিটি ফলো করে পোলাও রান্না করলে আপনার এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। পোলাও রান্না করার জন্য প্যান গরম করে এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা, 3 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি, দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে, পেঁয়াজটা কিন্তু কোনোভাবে বাদামি রং করে ভাজা যাবে না, এতে করে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনি গুঁড়া চাল 3 কাপ পরিমাণ। পোলাওটা আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সুগন্ধি চাল দিয়েই রান্না করতে পারবেন। পোলাওয়ের চালটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। চালটা যতটা ভালোমতো ভাজা হবে পোলাও কিন্তু ততটাই ঝরঝরে হবে। পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেলে পাত্র থেকে কিন্তু একটা ঝনঝন আওয়াজ বের হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের 2 গুণ পানি। আপনি যদি 1 কাপ চাল রান্না করেন তাহলে 2 কাপ পরিমাণ ফুটন্ত পানি দিতে হবে। আর পোলাও রান্না করার সময় অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। পোলাও রান্না করার সময় মোটা তল বিশিষ্ট পাত্র ব্যবহার করবেন, এতে করে পোলাওটা লেগে যাবার চান্স কিন্তু কম থাকবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা লবঙ্গ, 5-7টা দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কিশমিশ। আপনি এখানে চাইলে কিছু বাদামও অ্যাড করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। লবণটা মিশানো হয়ে গেলে একটু চেক করে দেখবেন লবণটা পারফেক্টলি হয়েছে কি না, এ পর্যায়ে কিন্তু লবণটা একটু বেশি রাখতে হবে। এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা যখন চালের গায়ে গায়ে লেগে আসবে, চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে ঢেকে রান্না করব 7-8 মিনিটের জন্য। 7 মিনিট পর আমি ঢাকনা তুলছি, ওপর থেকে কিন্তু বোঝা যাচ্ছে সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গিয়েছে। এখন চালটাকে ওপর নিচ করে উল্টে দিতে হবে। চালটা উল্টানো হয়ে গেলে এর উপর দিয়ে সমান করে দিচ্ছি আর ঢেকে রান্না করব আরও 7-8 মিনিটের জন্য। 8 মিনিট পর আমি ঢাকনা তুলছি, এখন পোলাওটাকে আরও একবার উপর নিচ করে উল্টে দিচ্ছি। এখন পোলাওটা আমি একটু চেক করে দেখছি পারফেক্টলি সেদ্ধ হয়েছে কি না। এটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, কোথাও শক্ত ভাব নেই। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেটে তুলে নেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। পোলাওটা এখন একেবারে গরম অবস্থায় আছে, এটা আরও একটু ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঝরঝরে হয়ে যাবে। এখন আমি পোলাওয়ের উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন হলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সেই সাথে জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।